যে উনার সাথে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটা বাচ্চা আছে, উনি যা যা বলেছেন তো সেগুলোর বুঝো না এই ব্যাপারটা। আমি ওর লাইফের সবকিছুই জেনে শুনে আমি ওকে অ্যাকসেপ্ট করছি। সে তো আগে তাইমা ছিল, এখন সে আমার ওয়াইফ। তারপর কি অবস্থা? আসসালামু আলাইকুম, আমি লিপিকা। প্রবাসে থাকার দরুন অনেকেই সবসময় জিজ্ঞেস করে এই বাংলাদেশের কী খবর, বাংলাদেশের কী খবর। আচ্ছা, আমার আলু ঝাড়ু অবস্থা, তার মানে হচ্ছে এখন সকাল ভোর। তো অনেকেই জিজ্ঞেস করে বাংলাদেশের কী খবর। ভাই, আমি বলি বাংলাদেশ তো এখন আছে হচ্ছে নাসির নাসির খেলা নিয়ে। সকালে উঠতে নাসির এক, রাতে ঘুমাইতে গেলে নাসির আরেক। ও বাবা, পুরো বাংলাদেশ তো নাসিররা নিয়ে নিল রে। ঘটনা কি, ঘটনা কি, মানে আমি তো বুঝতে পারতেছি না। তারপর হচ্ছে আজকে দেখি একজন আবার অঙ্ক করতে বলছে, হ্যাঁ, যে অমুকের বর বয়স তমুক হলে, তমুক যদি তমুক হয় তাহলে আবার অমুক কি, এখন ব্যাপারটা কি হলো। মানে হচ্ছে এগুলো কি সব পাবলিসিটির জন্য করা হইতেছে নাকি, বুঝতে তো পারি না। মূর্খ সুরখ মানুষ বুঝতে পারি না। আমরা যারা প্রবাসে থাকি না, তারা আবার একটুখানি কি আছি, মানে হচ্ছে যা দেখি তাই বিশ্বাস করে ফেলি। তো এখন আমরা উই আর ভেরি কনফিউজড, কনফিউজড, ভেরি মাচ কনফিউজড। মানে কি হচ্ছে, এক নাসিরকে দেখা ভাবছি ওই নাসিরের গল্প, ও মা দেখি না ওই নাসির তো আরেক নায়ক, এই নাসির তো আবার আরেক নায়ক। ওর মা গো মা 80টা সিম সে বলে কি বলে 30 দিনে 30টা মেয়ে তাকে পছন্দ করে, তার সাথে 30টা মেয়ের সাথে 30 দিনে ডেট হয়। সেই 30 জন মেয়েকে আমার দেখতে খুব ইচ্ছা করে সত্যি। মানে কাউকে আসলে আল্লাহ তালা সবাইকে বানাইছে, কারো চেহারা মেহারা নিয়ে কথা বলার ওরে বাবা অত বড় স্পর্ধাই আমার নাই, আমি তো নিজেই দেখতে কুৎসিত। তবে তবে এই যে প্রতারণাগুলো যখন করে, কোন সব মেয়েরা তার পিছনে পাগল হয় আমাকে বলো। আমি ওই নাসিরের কথা বলি, এই নাসিরের কথা না, ওই নাসিরের কথা চিন্তা করো না। খবরে দেখে আমি ভালো করে আমি ছবির স্ক্রিনশট নিলাম, নিয়ে এরকম করে বড় করলাম, বড় করে ভালো করে দেখলাম যে ইজ হি 29, সে 29 ইয়ার্স ওল্ড, ওকে হতে পারে। এতগুলো সানগ্লাস কোথা থেকে, মা গোমা আমার মাত্র কয়টা, 4টা না 5টা কিনতে গিয়ে আমি গরিব হয়ে গেছি ভাই। এক সানগ্লাস কিনছিলাম হচ্ছে গিয়ে 2015, এক ঘড়ি কিনছি 2016, তারপর হচ্ছে 2000 কততে তোমার গিয়ে 19 মনে হয় আরেকটা দামি ওয়াচ কেনার আর কি সৌভাগ্য হয়েছিল, তাও আবার জামাই কৃপা করে হচ্ছে গিয়া গিফট করছে। এই সানগ্লাস এই ঘড়ি সবই জামাই গিফট করে, আমি আমার নিজের পয়সায় কিনি না বাবা। এই লোক এত সব নামি দামি ব্র্যান্ডের সানগ্লাস কোথায় পাইছে? আচ্ছা তাও তো ঠিক আছে, যাক পাইছে পাইছে বুঝলাম। কোন মেয়েরা, আমার খুব জানতে ইচ্ছা করে যে বাংলাদেশের মেয়েরা তোমরা এত স্মার্ট, এত গর্ব করি, কোন সব মেয়েরা আছে যারা তার জন্য পাগল হয়? আসল কথা কি জানেন তো ভাইয়ারা, পুরা সম্পর্ক করার ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণ চিন্তা ভাবনা করতে হয়। এখন সেই দিনটা কিন্তু নাই যে প্রেমে পড়ে গেছি, প্রেম তো প্রেম, প্রেম ভালোবাসা বুঝলাম এক জায়গায়, কিন্তু যখন রিলেশনশিপ, দেখেন আমাদের চোখের সামনে কতগুলো ঘটনা ঘটলো। এই মেয়েগুলো মানে আমি কি বোকা বলবো, আমি কি অবোধ বালিকা বলবো, অবুঝ, অবোধ না, অবুঝ বালিকা বলবো না, কি বলবো জানি না। একজন তার আগের স্বামীকে তালাক না দিয়ে বিয়ে করতেছো, আবার কিছু দল মেয়ে সংখ্যক এই যে 29 বছরের নাসির তাকে হিরো বানায় ফেলতেছো, তার পেছনে তোমরা তোমাদের সময় এবং তোমাদের অর্থ ব্যয় করছো। আমি জানি না, মানে আমাদের আসলে মানে মনস্তাত্ত্বিক যে একটা ব্যাপার আছে সেটা অ্যাকচুয়ালি কোন লেভেলে চলে যেতেছে ধীরে ধীরে। তো সেই জন্যই না আমি, আমার কাছে মনে হয়, দেখো আমি আমার ফিলিংসটা তোমাদের সবার সাথে শেয়ার করি, রিলেশনশিপের ব্যাপারে অনেস্ট লোকের, অনেস্ট একটা মানুষের, কারণ এখানে দুই সাইড থেকে কিন্তু একদিকে ছেলে প্রতারক, একদিকে প্রতারক, তাই না? তো মহিলা এবং পুরুষ দুজনের ক্ষেত্রেই আমি বলি যে যে রিলেশনশিপ করবে, মানে হচ্ছে পুরুষ হলে মহিলার ক্ষেত্রে, মহিলা হলে পুরুষের ক্ষেত্রে, অনেস্ট একজন মানুষ খোঁজো, নিজেও অনেস্ট হওয়ার চেষ্টা করা যায়। দেখো আমি আমার নিজেকে কিন্তু কি করি না, আমি কিন্তু আমার নিজেকে নিয়ে চিন্তা করি না, আমার কাছে কিন্তু মনে হয় কি আমি সবসময় রাইট, আমি সবসময় এটা মনে করি যে আমি তো সৎ, আমি তো কারোর সম্বন্ধে এটা বলছি না, আমি তো কারোর সম্বন্ধে ওটা করি না, আমি তো সবসময় ভালো। যেই মানুষ আমার কথাটা হয়তো খারাপ লাগবে তোমাদের, বাট বিশ্বাস করো, বিলিভ মি, যেই মানুষ নিজেকে সবসময় ভালো মনে করে সে সবচাইতে খারাপ মানুষ। কারণ হচ্ছে কি জানো, একটা আল্লাহ, আমরা তো ফেরেশতা না, আমাদের ভুল ভ্রান্তি হবে,
তাই না? মানুষেরই তো ভুল হবে, সুতরাং তুমি সবসময় সঠিক থাকবে এটা হতে পারে না। তোমার কথায় কোনোদিন কেউ খারাপ মনে করে নাই বা তোমাকে তোমার কথায় কেউ কষ্ট পায় নাই, তুমি প্রতারণা করো নাই কারোর সাথে, হতে পারে না। কোথাও না কোথাও একবার না একবার আমরা কিন্তু সবাই ভুল করছি, সবাই কিছু না কিছু তো আমরা করি, তাই না? সো ওই ক্ষেত্রে ওই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট যে বিয়ের ক্ষেত্রে বা রিলেশনশিপের ক্ষেত্রে একজন অনেস্ট মানুষ দেখবা। ভাই মুখের সৌন্দর্য কিচ্ছু না, নাথিং। আমরা কি করি, প্রথমেই মানে একটা কথাই তো আছে, প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী। বর্তমান যুগে প্রথমে গুণ বিচারী পরে দর্শনধারী, কারণ যা হচ্ছে, প্লিজ প্লিজ, একটা মানুষের হিরো দেখেই বা হচ্ছে গিয়ে তার কাছে অনেক টাকা পয়সা আছে দেখেই তার পিছে দৌড়াতে হবে এটা যেমন না, তেমন একজন সুন্দরী মহিলা দেখলেই পাগল হয়ে তাকে কিছু না জেনে তাকে সমস্ত কিছু ক্ষমা করে দিয়ে তাকে বিয়ে করবে। ঠিক আছে, সমস্ত কিছু যদি ক্ষমা করে দাও, তুমি তোমার জানতে হবে সব কিছু যে এভরিথিং, যদি লিগ্যাল যে জিনিসগুলো লিগ্যাল ওয়েতে সে আছে কি না, এখানে তো আইনি ব্যাপারগুলো ঢুকে গেছে না, সেজন্য বললাম আর কি। করা যায়, ডিভোর্সি মেয়ে বিয়ে করবে না কেন, 100% করবে, সব সময় সব রিলেশনশিপ যে কোনো জায়গায় করতে পারো, পার্সোনাল ব্যাপার, পার্সোনাল ব্যাপার। কিন্তু যখন সেটা খবরের হেডলাইন হয়, তখন সেটার পার্সোনাল থাকে না রে ভাই, তখন সেটা পার্সোনাল থাকে না। এখন চায়ের কাপে কাপে চুমুকে চুমুকে এখন নাসির গল্প, এখন ভেবে দেখো। মেয়েরা, মেয়েদের বলবো যে প্লিজ সচেতন হও, ছেলেদের বলবো ভাইয়ারা বিয়া করার আগে একটু সাবধান হন, সুন্দর মুখ দেখিয়া ভুলা যায়েন না, সুন্দর মুখের পেছনের গল্পটাও জানার চেষ্টা করবেন যে সবকিছু ওকে আছে কিনা। আর আমার কথাটা নেগেটিভলি নিয়েন না প্লিজ, অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে ইটস টু মাচ, অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা আসলে মেয়েরা মানে আমরা চালাক হই না কেন, পুরুষরা আমরা কেন চালাক হই না কেন, আমরা বোকা কেন থাকবো, এটা একটা বোকামি আমার কাছে মনে হয়। দেখো আমি একটা সার্টেন বয়সে চলে এসেছি, সেজন্য আমি তোমাদের কথা বলতে পারছি, আর এটা আমি আমার চাইতে সিনিয়র যারা আছেন তাদের জন্য না, যারা অলরেডি নিশ্চয়ই সাকসেসফুল আছেন লাইফে তাদের জন্য না, যারা নতুন রিলেশনশিপে করবে, বিয়ে করবে যারা, তাদের বলবো যে ভাইয়া আপুরা অনেস্ট একজন লোক খুঁজো রে, অনেস্ট, যে অনেস্ট হবে, যে তোমার প্রতি তোমার রিলেশনশিপের প্রতি সবসময় একেবারে অনেস্ট থাকবে, তাকে হ্যান্ডসাম হতে হবে, তাকে অনেক পয়সার মালিক হতে হবে, বা তাকে মনে করো যে অনেক সুন্দরী হতে হবে। শুধু যদি এটা দেখো তাহলে অনেক ভুল করবে বিয়ের ক্ষেত্রে, একটা রিলেশনশিপ করার ক্ষেত্রে অনেক কিছু ইম্পর্টেন্ট। পাগল হইও না, বরাপুর কথাটা শুনো, আর হ্যাঁ রাগ করো না, কিন্তু রাগ করা যাবে না। আই লাভ ইউ।